হরে কৃষ্ণ। আজ আমরা জানব ভগবান জগন্নাথ ও তার ভক্ত রঘুদাসের কাঁঠাল চুরির লীলা, সেই সঙ্গে জানব পুরীতে যে জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দিরে যখন ভোগ দেওয়া হয় সেই ভোগের সঙ্গে কাঁঠালও কেন প্রসাদ রূপে দেওয়া হয়, সেইগুলো আমরা আজ জানব। রঘুদাস জগন্নাথের এক মহান ভক্ত, পুরীতে সমুদ্রের পাশে ভজন করতেন, জগন্নাথও তার খুব বন্ধুত্ব। রঘু সক্ষরসের ভক্ত, জগন্নাথ মাঝে মাঝে এসে রঘুদাসের সাথে সমুদ্রের তীরে খেলতেন, গল্প করতেন। পুরীর রাজাও রঘুকে গুরু রূপে সম্মান করতেন। একবার বালক বেশে ভগবান শ্রী জগন্নাথ তার মহান ভক্ত রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সাথে যেতে বললেন। রঘু বলল, তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও? তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছা হয় আমাকে বলো, আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেব। বালক রূপী জগন্নাথ বললেন, এভাবেই আমি আমার ভক্তের কাছ থেকে সব কিছু নিয়ে থাকি, আমার সব কিছুই আসে। মা যশোদা আমাকে কত ননি মাখন খাওয়াতো, আমাকে আনন্দ দিত, কিন্তু তবু আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করতে যেতাম। চুরি করা দ্রব্য ভোজনে বিশেষ আনন্দ রয়েছে, আজ তোমাকে আমি উপলব্ধি করাবো, চুরি করা কি আনন্দের, আমার সঙ্গে এসো। তখন রঘু বলল, না না মাথা খারাপ, এই বয়সে চুরি, তুমি যাওগে। জগন্নাথ বললেন, আরে তুমি আমার বন্ধু, আগে গোকুলে আমি সব বন্ধুদের সাথে চুরি করতাম, একা একা মজা হয়? রঘু বলল, না না ধরা পড়লে সবাই কি ভাববে, আমি এক সাধু হয়ে চুরি? না না কালিয়া, তুমি যাওগে। জগন্নাথ বললেন, তুমি এত বড় ভীতু, কিছু শুনব না, ব্যাস চলো, না হলে তোমার আমার কাটটি। ভগবান জগন্নাথ দেব বললেন, আরে চুরি করার মজাই আলাদা, খুব মজা পাবে, আর এত ভয় কিসের, আমি তো আসি নাকি, তুমি চলো। শেষে আনন্দিত হয়ে রঘুপ্রভুর প্রস্তাবে সম্মত হল এবং তার সঙ্গ নিল। তারা উভয়ে চুপিসারে রাজার বাগানে প্রবেশ করলেন। জগন্নাথ রঘুকে বললেন, তুমি গাছে চড়বে, আমি মাটিতে দাঁড়িয়ে থাকব, তুমি সবচেয়ে সুন্দর ও বড় কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে, আমি এখানে দাঁড়িয়ে ধরব, তারপর আমরা উভয়ে কাঁঠাল নিয়ে পালাবো। রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসরণ করে গাছে উঠে সবচেয়ে বড় ও ভালো কাঁঠালটি খুঁজে বের করল এবং সেটা পারল। রঘু চাপা স্বরে জগন্নাথকে ডাকল, তুমি কি তৈরি? জগন্নাথ উত্তর দিলেন, হ্যাঁ আমি তৈরি, নিচে ফেলো। রঘু কাঁঠাল নিচে ফেলল, জগন্নাথ সেটা ধরবেন ভেবে, কিন্তু কোথায় জগন্নাথ, তিনি ইতিমধ্যেই বাগান থেকে পালিয়ে গিয়েছিলেন। কাঁঠাল ধরার মতো সেখানে কেউই ছিল না, বিশাল শব্দে কাঁঠালটি মাটিতে পড়ে ফেটে চৌচির হলো। যখন রাজার বাগানের মালি ওই শব্দ শুনল, সে বুঝতে পারল যে কেউ বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছে। তৎক্ষণাৎ সে দৌড়ে গাছটির কাছে গেল এবং একটি বড় কাঁঠাল ফেটে মাটিতে পড়ে থাকতে দেখল। চোর এখনো গাছের মাথায় বসে রয়েছে, আর এই চোর স্বয়ং রঘুদাস। সে গাছের নিচে পাহারা রেখে উত্তেজিত স্বরে রাজাকে খবর দিল। তখন রাজা বিশ্বাস করতে পারলেন না যে রঘু তার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবে। সুতরাং রাজা মন্ত্রীদের সাথে নিয়ে মালির নির্দেশিত স্থানে গেলেন। তিনি রঘুদাসকে গাছে চড়ে থাকতে এবং নিচে কাঁঠাল পড়ে থাকতে দেখে আশ্চর্য হলেন। রাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে এলেন। রাজা রঘুকে জিজ্ঞাসা করলেন, প্রভু তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়ে থাকে তাহলে গভীর রাতে আমার বাগানে এসে গাছে চড়ার কিরূপ প্রয়োজন ছিল, তুমি আমাকে একবার বলতে পারতে, আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম। রঘু তখন দুঃখের সাথে প্রভু জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত বলল। প্রত্যেকেই প্রভুর রম্য এই লীলা শুনে খুব আনন্দ পেল এবং সকলেই হাসতে লাগলো। তারা রঘুর মহত্বের জন্য তার গুণগান করলেন। রাজা তার কাঁঠালের বাগান জগন্নাথের নামে লিখে দিলেন।
বিকেলে মন খারাপ রঘু মুখ ফুলে সমুদ্রের তীরে জপ করছিল। গুটি গুটি পায়ে জগন্নাথ পেছনে এসে হাজির। কি বন্ধু, কেমন কাঁঠাল খেলে? রঘু মুখ ঘুরিয়ে বলল, কথা বলবো না তোমার আমার কাটতে। এইভাবে সক্ষরসে প্রভু জগন্নাথ রঘুর সঙ্গে অনেক লীলা করেছিলেন। এবং সেই দিনের পর থেকে ভগবান জগন্নাথ দেবের মন্দিরে যে ভোগ দেওয়া হয়, সেই ভোগের সঙ্গে কাঁঠালকেও ভোগের প্রসাদ হিসাবে ভগবানকে দেওয়া হয়ে থাকে। এবং সেইখান থেকে আজ পর্যন্ত প্রতিদিন ভোগ হিসাবে কাঁঠালকেও দেওয়া হয়। হরে কৃষ্ণ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।